হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব মূলা শাক এইভাবে মূলা শাক রান্না করলে একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায় আর সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মূলা শাকটা রান্না করব মূলা শাক রান্না করার জন্য এইখানে আমি পাঁচশো গ্রামের মতো মূলা শাক ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি তো শাকগুলিকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এইগুলিকে মেখে নিতে হবে এইভাবে মেখে নিলে শাকটা রান্না করতে সুবিধে হবে একদম কম সময় হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট এইগুলিকে মাখিয়ে রাখার পর যে একটা জল বের হবে এই জলটা আমি ফেলে দেব আর শাকটা রান্না করব। আর এখানে আমি দুইটা বেগুন এইভাবে টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আমি এই শাকটা রান্না করব প্রথমে আমি বেগুনগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলিকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে দেখুন বেগুনগুলি ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে বেগুনগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আবারও কড়াইতে দুই চামচের মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দুইটা শুকনো লঙ্কা দিয়ে এইগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে এইগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব থেতু করে রাখা রসুন তবে এই রান্নার মধ্যে রসুনের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না রসুনগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব মূলা শাক দেখুন শাক থেকে যে জলটা বের হয়েছে এই জলটা আমি ফেলে দেব আর শাকগুলি দিয়ে দেব তবে শাকগুলিকে চেপে জল বের করতে হবে না মাখিয়ে রাখার পর যে জলটা বের হয়েছে এই জলটাই ফেলে দিলে হবে এইভাবে জলটা ফেলে দিলে মূলা শাক হালকা একটু তেঁতু ভাব থাকে এই তেঁতু ভাবটা কমে যাবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আর লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আমি মূলা শাক মাখার সময় লবণ দিয়েছি আর বেগুনগুলি ফ্রাই করার সময় কিন্তু লবণ দেওয়া আছে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন শাকগুলি একদম নরম হয়ে গেছে তবে কচি মূলা শাক সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা বেগুন শাকের সঙ্গে বেগুনগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে আবার একটু কষিয়ে নিতে হবে এইভাবে মোলা শাক রান্না করলে একদম কম সময়ে কম উপকরণে হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে প্রায় এক মিনিটের মতো এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব